চিন্তা করছে কি যে মারি এটা হাতে যে ব্রেসলেট আছে তারপর এই আমরা আশা করছি যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে সবই তার সম্পর্ক ছিল জসীমের এবং সেই একই মেয়ের সাথে সম্পর্ক আবার রাজুর তো এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব ছিল যে একই মেয়ের সাথে দুইজনের, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এই জসীমের ওয়াইফ হলো প্রেগনেন্ট, তার টাকা পয়সা টানা করে চলতেছে বেশ কিছুদিন ধরে, তাকে টাকা দেয় না। এই যে এখানে সে মিস্ত্রির কাজ করতেছে দীর্ঘদিন ধরে, তাকে টাকা পয়সা দেয় না। এই মালিক পক্ষকে টাকার কথা বলে তারা বলে যে আমার তো ওই যে কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট, তোদের টাকা দিলে তো সে কন্ট্রাক্টর তোদের নিয়ে এসেছে, তোরা হইলে মিস্ত্রি, আমি দিব কেন টাকা?